আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না পাখিরাজ। ওগো পাখিরাজ। পাখিনি। ওগো পাখিনি। পাখিনি তুমি কোথায়? তুমি আমি কোথা হতে যাচ্ছো পাখিনি? পাখিনি। ওগো পাখিনি। আমি তোমার রাগে শুনি। আমার অন্তরে চক্ষু দিয়ে আমি তোমাকে দেখতে পাচ্ছি। কিন্তু আমার এই নয়ন দূরে দিয়ে তোমাকে বাস্তবে আমি দেখতে পাচ্ছি না। তুমি কোথায়? কোথায় পাখিনি? ওগো পাখিরাজ। ওগো পাখিরাজ, পাখিরাজ, পাখিরাজ তুমি কোথায় পাখিরাজ? ওগো পাখিরাজ, আমি তো তাও দেখতে পাচ্ছি না পাখিরাজ। পাখিরাজ, তাহলে কোথায় আছো? প্রাণের সাথে বলো আমি কি খিদায় মরে যাব? না
না পাখিনি তুমি অনাহারে মরবি উঠে আমি কখনো চাই না আরে তুমি মরে গেলে এই পাখিরাদের কি উপায় হবে কি গতি হবে তুমি কি একবার কি তার ভেবে দেখেছো সেজন্যই বলছি পাখিরাজ আমি খিদাতে অনেক ক্লান্ত তাই তুমি আমাকে কোথায় আহার এনে দাও আমি খাবো পাখিরাজ বেশি পাখিনি দেখছি তোমার জন্য কোথা হতে আহার সংগ্রহ করা যায় কি না পাখিনি হ্যাঁ পাখিরাজ ওই তুমি দেখা যাচ্ছে কমল বিল ওই কমল বিলের মাঝে কি তুমি কিছু আহার খেয়েছো হ্যাঁ পাখিরাজ আমাকে আহার এনে দাও আমি যাব তোমার সঙ্গে ওগো পাখিরাজ বলো আমি যে খিদাতে অনেক ক্লান্ত আমি তোমার সাথে কিভাবে যাব উড়ি কানে ছিরি পাখিনি আহারে ভিড় লাগিয়া Yeah.
বলো পাখিনি কি হইছে তোমার তুমি এই কেমন আহার আমাকে খাওয়ালে বাগিরাজ কেন খেলো পাখিনি ওগো বাগিরাজ এই আহার খেয়ে আমার পুরা শরীর অঙ্গ জ্বলে যাচ্ছে এটা কি বলছো পাখিনি পাখিরাজ তোমার ইতিমধ্যে খিদে লেগেছিল তাই আমি তোমার আহারের সন্ধানে তোমাকে গিয়েছিলাম বলেছিলাম আমি যে তুমি কমল বিলের মাঝে গিয়ে তুমি হার করে এসো কিন্তু হঠাৎ করে সেই হার গ্রহণ করে তোমার হঠাৎ করে কি হয়ে গেল পাখিরাজ আমি যে আর সহ্য করতে পারছি না পাখিরাজ এ কি বলছো পাখিনি আমাকে আমি অবশ্যই বাঁচাবো আমাকে বাঁচাও আমার ভগবানের ইচ্ছে আমার ভগবানের আশীর্বাদে শিব ঠাকুরের রহমতে ইনশাআল্লাহ তোমাকে আমি বাঁচিয়ে নেব ওগো পাখিনি ওগো পাখিরাজ আমি যা সহ্য করতে পাচ্ছি না তুমি যেখান দুধ হতে হার গ্রহণ করেছো তুমি সেখানে গিয়ে ওই হাটা উগরি এসো আমাকে তুমি বাঁচাও পাখিরাজ এই কথা হাসু নিহিয়া গো পাখিনি পাখিরাজের মধ্যে আমি আমার ভালোবাসার পরীক্ষা দিতে হবে হ্যাঁ এতগুলো পাখিনি পাখিরাজ সবাই তো আর এক সমান না তাহলে আমাকে তো তুমি অনেকটাই ভালোবাসো সব পাখিটি পাখিরাজের মতো তো না জেনে নাও ভালোবাসা Thank you.
এবার অনেক হয়েছি হ্যাঁ পাখিরাজ আমরা অযথা এই কম্বল বিলে সময় অপচয় না করি চলো আমরা ওই আমাদের গৃহে চলে যাই ঠিক আছে হ্যাঁ আচ্ছা পাখিরাজ তাই চলো আমরা অনেক সময় বিলম্ব করছি এখন গুরুদেবের কাছে চলে যাব হাই গো চলো Bye.
ভালো ভালো করে কৌশলে আমার কাছ থেকে অষ্টগড়ি নগর ভার নিয়েছি এই অষ্টগড়ি নগর ভার শক্ত নামে ইচ্ছি তাওটা হলো তাহবি এখন চলে যাবে রাখাল রাজি ওই রাখাল গান কাকি অতি শিক্ষা বুঝি দিব তারা দ্বারা রাখাল আমি আছি টক দে সুপার বংশ বংশ করছি তারা দ্বারা রাখাল আমি আছি তারা দ্বারা Thank you.
গেলো ওরে রাখালের বাচ্চারা তোরা দাঁড়া আমি তো তোর বংশ নির্বংশ করতে আসছি তোরা দাঁড়া
Thank you.
আমার দুটি বুকের মানে কাল বেলা না খেয়ে মাঠে গরু রাখতে গিয়েছি আমি ওই পাশের বাড়ির কাজ করে অল্প চেদি চাউল ডাউল এনে রান্না করে রেখেছি আমার মালিক এসে খাবে কিন্তু এখন যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তবু যে বাড়ি ফিরছে না আমার মনটা জানি কেমন লাগছে আমি একটু এগিয়ে গিয়ে দেখি আমার মালিকরা ওগো গ্রামবাসী তোমরা কেউ আমার মালিকদেরকে দেখেছ আমার মালিকরা যদি তোমাদের কাছেই আসে দুবাইকে দুমুটু ভাত খেতে দিও দুমুটু ভাত খেতে দিও ওরে মানে এই পাশের মানুষগুলো এক মিনিট বন্ধ বন্ধ আমার সাজগরে যদি কিলার না থাকে এই পিলার আসতে পারবে না